সাংবাদিক পীর হাবিবুর রহমান আজকে বিকাল 3:58 ল্যাবিড হাসপাতালে কোভিড আইসিইউতে ইন্তেকাল করেছেন। তিনি গতকালকে সন্ধ্যা 6টার দিকে আমাদের হাসপাতালে এসে ভর্তি হন। ওনার 2 বছর আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মধ্যবর্তী সময়ে উনি ভারতেও গিয়েছিলেন চিকিৎসার জন্য। উনি নিয়মিতই আমাদের এখানে চিকিৎসা নিতেন। তো গতকালকে উনি আসলেন যখন, তখন ওনার কিডনিতেও কিছু সমস্যা ছিল আর উনি বেসিক্যালি ব্রেইন স্ট্রোক নিয়ে, স্ট্রোক যেটাকে বলি আমরা, স্ট্রোকে আক্রান্ত হয়ে তারপরে এখানে ভর্তি হন আমাদের স্ট্রোকের কনসালট্যান্ট ডক্টর সুভাষকান্তি দে স্যারের আন্ডারে। তারপরে রাতের বেলা ওনার কোভিড পজিটিভ আসে এবং তারপরে আমরা ওনাকে কোভিড আইসিইউতে স্থানান্তর করি এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজকে বিকাল 3:58 উনি মৃত্যুবরণ করেন। পরবর্তী কার্যক্রম, আমরা পরিবারের সাথে, পরিবারের সদস্যবৃন্দ আছেন এখানে, তার ছেলে আছেন, তারা আমরা ওনাদের কাছে মৃতদেহ হস্তান্তর করব, তারপরে সিদ্ধান্তটা সম্পূর্ণ পরিবারই জানে। আনুমানিক সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টার দিকে, 5:30-6টা। এই যে ওনার ভাই আর ছেলে, জি আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবার ইচ্ছা অনুযায়ী। প্রথম, যেহেতু উনি 4 নম্বর সেক্টরে সারা জীবন থেকেছেন, 4 নম্বর সেক্টরের মসজিদে বাদেশা প্রথম জানাজাটা হচ্ছে কালকে। ওনার ইচ্ছা ছিল যে উনি আসলে খুব একটা বেশি কিছু চাইনি, জাতীয় প্রেসক্লাব আর শহীদ মিনারে ওনার মরদেহটা নিয়ে যাওয়ার কথা বলেছিল। সকাল 11:30টার সময় শহীদ মিনারে ওনার জানাজা হবে, এরপরে না, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন হবে, এরপরে এরপরে 12:30টায় জাতীয় প্রেসক্লাবে জানাজা হবে, এরপরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এবং এরপরে ওনার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনের যে অফিস, স্ট্রেস মিডিয়া গ্রুপের অফিসে ওনার আরেকটা জানাজা হবে। এরপরে আমরা আমাদের গ্রাম সুনামগঞ্জে, ওনার ইচ্ছা ছিল ওইখানেই, ওইখানে নিয়ে চলে যাব। পরশু দিন সুনামগঞ্জে পৌরসভা চত্বরে 12টার সময় শ্রদ্ধা নিবেদন হবে, এরপরে কেন্দ্রীয় মসজিদে ওনার জানাজাটা, বাদ জোহর আরেকটা জানাজা হবে, এবং বাদ জোহর জানাজার পরে আমরা আমাদের পারিবারিক কবরস্থান ওনার মা বাবার গ্রামে, গ্রামে আরেক শেষ জানাজাটা করে দাফন হবে ওনার বাবা মার পাশে কবর, পারিবারিক কবরস্থানে, সুনামগঞ্জ মাইজবাড়ি। উনি বাবা তো ক্যান্সারের সাথে যুদ্ধ করে 1 বছর আল্লাহর রহমতে আসছিলেন, সব ভালোই ছিল, এর মধ্যে কোভিড আক্রান্ত হয়ে গেলেন। 21 তারিখে আমরা ল্যাবেডে নিয়ে আসলাম, ল্যাবেডে ওনার আরও কিছু কিডনির জনিত জটিলতা দেখা দিল। এরপরে আমরা ওনাকে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবে নিয়ে গেছিলাম, ওইখানে উনি কিডনি চিকিৎসাটা পাচ্ছিলেন, এর মধ্যে উনি স্ট্রোক করে ফেলেন, স্ট্রোক করে আর উনি আসলে পারেন নাই, ল্যাবেডে নিয়ে চলে আসছিলাম কালকেই। এখন উনি আজকে বিকাল 4টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আমার নাম আহনাফ আমিন অন্তর, আমি ওনার ছেলে, আর আমি বাবার জন্য পুরো দেশবাসীর কাছে দোয়া চাই। উনি সারা জীবন দেশের মানুষের জন্য লিখতে চেয়েছেন, বলতে চেয়েছেন, উনি যতটা পেরেছেন করেছেন মানুষের জন্য। আপনারা দোয়া করবেন, দলমত রাজনীতি সব কিছু ভুলে যে ওনার জন্য খালি দোয়া করবেন, আর বাবার উপর যদি কারো কোনো রাগ থেকে থাকে মাফ করে দিবেন আমার বাবাকে, আমি আর আমার ছোট বোন, এক ভাই এক বোন। আমি, আমার বড় ভাই সাংবাদিক পীর হাবিবুর রহমান, তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ভারতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে চলে আসছিলেন প্রায় 4 মাস আগে। গত মাসেই ওনার কোভিড ধরা পড়ে, কোভিড ধরা পড়ার পরে আমরা ওনাকে চিকিৎসার জন্য ল্যাবিড হাসপাতালে নিয়ে আসি। সেখানে এসে দেখা যায় কোভিডের কারণে ওনার ক্রিয়েটিনাইন খুব বেশি বেড়ে যায়, কিডনিতে সমস্যা হচ্ছিল। পরবর্তীতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে ওইখানে ওনার কিডনির চিকিৎসা করাই, কিন্তু গতকালকে হঠাৎ করে ওনার স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে গতকালকে সন্ধ্যায় আমরা আবার ল্যাবেডে ওনাকে নিয়ে আসি চিকিৎসার জন্যে, কিন্তু ওনার কালকে রাত থেকেই শরীরটা খারাপ হচ্ছিল এবং আজকে উনি বিকাল 4টার দিকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এবং আমরা আজকে ওনার মরদেহটা ওনার যে বাসা উত্তর চার নম্বর সেক্টরে ওইখানে নিব এবং ওইখানে বাদেশা একটি জানাজা হবে এবং আগামীকাল সকাল 11:30 জাতীয় শহীদ মিনারে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে ওনার মরদেহ নিয়ে যাওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখান থেকে ওনার দীর্ঘদিনের ঠিকানা জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে যাওয়া হবে এবং বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের জানাজা শেষে ওনার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে আমরা ওনাকে ওনার প্রিয় শহর ওনার প্রিয় স্থান সুনামগঞ্জে নিয়ে যাব এবং পরের দিন সুনামগঞ্জে দুপুর 12:00 সময় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে ওনার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্যে এবং সেখান থেকে আমরা সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে বাদজোহর জানাজা হবে। সেখান থেকে আমাদের গ্রামের বাড়ি শহরতলির মাইজবাড়ি গ্রামে আমরা নিয়ে যাব। সেখানে সর্বশেষ জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে আমাদের পিতামাতার কবরের পাশে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী পিতামাতার কবরের পাশে ওনাকে শায়িত করব। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনার লেখনীর দ্বারা অথবা ওনার কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা পরিবারের পক্ষ থেকে ওনার সন্তান এক ছেলে এক মেয়ে সহ আমরা ভাই বোন আমরা সবার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সমস্ত দেশবাসীর কাছে আমরা আবেদন করি যে ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং ওনার কোনো লেখায় বা কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। উনি দেশের জন্য লিখতেন, দেশকে ভালোবাসতেন, ওনার এলাকাকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে খুব ভালোবাসতেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বেয়াস নসিব করেন। আমাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে, সেখানে বাদ জোহর জানাজা শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাব। সেখানে আরেকটা জানাজা হয়ে সাথে জানাজা হবে, যাওয়ার সাথে সাথে তারপরেই আমরা ওইখানে দাফন করব। দাফনটা করব আমরা জোহরের নামাজের পরে তো জানাজা দুইটা আড়াইটার দিকে দাফন, আড়াইটার দিকে বা তিনটার দিকে, তিনটার দিকে। আহনাফ,